হ্যালো ফ্রেন্ডস ডিভাইন এঞ্জেল ভিজেন্ট আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও টপিক হলো যে আপনার জীবন কিভাবে সুন্দর হয়ে উঠবে এবং কি কী পরিবর্তন আসবে আমরা চেক করে নেব আপনার কাছে আছে দুটো পাইল পায়েল ওয়ান পাইল টু ইনটিউটিভলি একটি পাইলকে চুজ করবেন আমি ভিডিওটাকে ছবিটাকে দিচ্ছি ততক্ষণের জন্য কিছু সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে পাইলটা চুজ করবেন বন্ধু এটি একটি জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কোনো জেন্ডার স্পেসিফিকেশান নেই মেল ফিমেল ম্যারেড আনম্যারিড কমিটেড সেপারেটেড প্রত্যেকে আপনারা এই ভিডিওটি কিন্তু দেখতে পারেন যেহেতু এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চেক করে নেবেন আর ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং প্রোডাক্টস আমার কাছে অ্যাভেলেবেল তার জন্য আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডিতে এছাড়াও ফেসবুক লাইভ জয়েন করতে চাইলেও আপনারা আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন ঠিক আছে সো প্রথমে আমি পাইল ওয়ান দিয়ে শুরু করব যার হাই পায়েল ওয়ান আপনারা যারা যারা পায়ল ওয়ান চুজ করেছেন আসুন দেখেনি যে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে তারপরে দেখব স্টেপ বাই স্টেপ যে আপনার জীবন কিভাবে সুন্দর হয়ে উঠবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে মাদার মেরির কার্ড এসেছে হতে পারে আপনি নতুন কোনো ব্লেসিংস পাবেন যদি আপনি কোনো হিলিং মেডিটেশন করতে থাকেন বা যে কোনো রকম মেডিটেশান সেখানেও আপনি অনেকটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন ফেদার যদি কখনো দেখে থাকেন সাদা ইয়েলো কালারের বা রেডিশ কালারের ফেদার পালক সেটাও কিন্তু এঞ্জেলস আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে হতে পারে নাম্বার থ্রি 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 নাম্বার সিক্স 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 আপনি দেখতে পারেন নাম্বার এইট আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে ওকে বন্ধু নাম্বার সেভেন সেভেন সেভেনও দেখতে পারে না নাম্বার ওয়ান 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 বা ডাবল ওয়ান ডাবল ওয়ানও আপনি দেখতে পারেন দেখুন সবার মধ্যে ঈশ্বর আছে ঠিক আছে সেটা আপনাকে বুঝতে হবে বটম অফ দ্য ডেক এসেছে সোল পার্সেন নাম্বার টু 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 বা নাম্বার ট্রিপল নাইন এটাও আপনারা দেখতে পারেন সো আপনার সোল পারপাসটা কি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে কখনো কখনো হয় যে আমরাই বুঝে উঠতে পারি না যে আমরা কি চাই আমাদের অন্তর আত্মা কী চায় আমাদের অ্যাকচুয়ালি আমাদের সোল কি চায় সেটা আমরা বুঝে উঠতে পারি না সেটা যখনই আপনি বুঝতে শুরু করবেন তখনই দেখবেন আপনি বুঝে গেছেন যে আপনার লাইফ কীভাবে সুন্দর হয়ে উঠবে ঠিক আছে আসুন দেখে নিই আরও কিছু গাইডেন্স কি বলছে এঞ্জেলস আপনাকে থ্যাংক ইউ সাকসেস সাকসেসের মধ্যে দিয়ে আপনার লাইফে কিন্তু একটা টার্ন আসবে বন্ধু তো সাকসেসের জন্য ওয়েট করুন তার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে সাকসেস পেতে গেলে আপনাকে অ্যাকশন নিতে হবে বেসিক্যালি কারণ আপনার মন যেটা চায় সেটা কিন্তু আপনাকে এগোতে হবে চিন্তা করবেন না সিচুয়েশান চেঞ্জ হবে পরিবর্তন হবে আপনাকে একটু পজিটিভ মাইন্ডেড থাকতে হবে আর পারফেক্ট টাইমিং বটম অফ দ্য ডেকে এসেছে পারফেক্ট টাইমিং এটা হতেই পারে যে এটাই আপনার জন্য সঠিক সময় হতেই পারে না এটাই যে এটাই আপনার জন্য সঠিক সময় এবং আপনাকে সঠিক সময়ে সঠিক ডিসিশানটা কিন্তু আপনাকেই নিতে হবে ঠিক আছে কারণ আপনার ডিসিশান আপনার সম্পূর্ণ সেটা আপনাকে বুঝতে হবে ওকে দেখে নিই তেরো থেকে কি বলছে Thank you. সেভিংস করতে হবে আপনাকে সেভিংস মানে পয়সার দিকে একটু নজর দিতে হবে ব্যালেন্স মেন্টাল ব্যালেন্স রাখতে হবে মেন্টাল ক্ল্যারিটি রাখতে হবে যদি সব কিছু ব্যালেন্স করে চলা সম্ভব হয় সেটাও করার দরকার আপনার আপনার জীবন সুন্দর আমি আগেই বলছিলাম সাকসেসের মধ্যে দিয়ে হবে নিজের ইগোটাকে সাইডে দিয়ে উইশ ফুলফিলমেন্ট আপনার যতটুকু হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং আপনার যথেষ্ট গ্রোথ আমি এখানে দেখতে পাচ্ছি মানসিকভাবে বিপর্যস্ত যদি থেকে থাকেন সেখান থেকে আপনাকে বেরোতে হবে মানসিক যা কিছু সমস্যা আপনার মেন্টাল ক্ল্যারিটি আপনাকে আনতে হবে আর মন খারাপ থাকতেই পারে কিন্তু তার মানে এই নয় যে সেই মন খারাপটা নিয়ে আপনি পড়ে থাকবেন ঠিক আছে আর আপনি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা সম্পূর্ণ আপনি নিজে তৈরি করেছেন নিজে ক্রিয়েট করেছেন সেজন্য হতে পারে আপনার মধ্যে একটু ইগো ক্ল্যাশ করছে কারোর কারোর সঙ্গে আপনি নিজেও চাইছেন নিজেও বুঝতে পারছেন না যে আপনি কীভাবে এই জায়গাটা থেকে বেরোবেন কিন্তু নিজেরকে নিজেই এই জায়গাটা থেকে আপনি বেরোতে পারেন সেটা কিন্তু আপনাকে করতে হবে সবার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে একাকিত্বের মধ্যে থেকে জীবনযাপন করা যায় না অ্যাটলিস্ট যেই জায়গায় থাকবেন সেই জায়গার মানুষের সঙ্গে কিন্তু আপনাকে যোগাযোগ রাখতে হবে বাকি জীবনের একটা নতুন অধ্যায় আপনার শুরু হয়ে গেছে অলরেডি হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখা শুরু হয়েছে এমন হতেই পারে আপনাকে একটা সময় না সবাই মিলে খুব হিউমিলিয়েট করেছে অফ দ্য ডেকে এসেছে ফোর অফ সোর্সের সঙ্গে ফোর অফ কাপস অবশ্যই আমি এখানে বলবো যে হিউমিলিয়েশানের শিকার হয়েছেন হয়তো ছোটোবেলা থেকে আপনাকে আপনি সবার জন্য করেছেন কিন্তু কারোর থেকে আপনি সেই পজিটিভিটি বা কি বলবো যে একটা অ্যাপ্রিসিয়েশান সেটা কিন্তু আপনি পাননি তো আপনি এখন ভাবছেন যে আমি জীবনে অনেক টাকা ইনকাম করব অনেক রোজগার করব সেই জায়গা থেকে হয়তো আমাকে সবাই সেই সম্মানটা দেবে দেখুন টাকা দিয়ে কখনো সম্মান অর্জন করা যায় না আর একটা জিনিস যাদের থেকে আপনার মনে হচ্ছে যে আপনাকে হিউমিলেট করছে বা আপনাকে খারাপ কথা বলছে আপনার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের থেকে দূরে থাকুন খুব ভালো হবে আমার কথাই যদি বলি সত্যি কথা বলতে কি আমি আমার লাইফ দিয়ে বলছি আমি অনেক রকমের মানুষ দেখেছি ঠিক আছে কিন্তু নিজেকে নিয়ে ভালো থাকার মধ্যেও না একটা আনন্দ আছে তার মানে এই নয় যে সেটা একাকিত্বের মধ্যে থাকা ঠিক আছে যেই মানুষগুলো নেগেটিভ মানুষ নেগেটিভ কথাবার্তা নেগেটিভ যাই কিছু নেগেটিভ এনার্জি তাদের থেকে দূরে থাকুন আমি বুঝতে পারছি আপনার চারপাশে আপনি অলওয়েজ এটাই চিন্তা করেন যে আপনি তো অনেক কিছু করেছেন এখন আপনার রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন কিন্তু সেখান থেকে আপনি সেই ফিডব্যাকটা পাননি তার জন্যই আপনি আজকে আলাদা হয়ে গিয়ে সবার থেকে আপনি ইমোশনালি না খুব ভেঙে পড়েছেন যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধু কিন্তু আপনার সাকসেসের মধ্যে দিয়ে না এই পুরো সিচুয়েশানটা আপনার চেঞ্জ হয়ে যাবে যখনই দেখবেন আপনি সাকসেসের আর আর একটা জিনিস আপনি যা ম্যানিফেস্ট করছেন আপনার উইশ ফুলফিলমেন্ট হবেই যে কোনো রকম ম্যানিফেস্টেশন যদি আপনি করছেন সেটা আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের জন্য হতে পারে প্রেগন্যান্সি রিলেটেড কিছু হতে পারে ফাইন্যান্স রিলেটেড কিছু হতে পারে লাভ লাইফ রিলেটেড কিছু হতে পারে শুধু আপনাকে প্রপার অ্যাকশান প্রপার ডিরেকশানে কিন্তু আপনাকে যেতে হবে নিজের এটা আপনার জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ওকে আসুন দেখে আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য থ্যাংক ইউ কী কী পরিবর্তন আসবে আপনার জীবনে দেখে নেব থ্যাংক ইউ সো মাচ ওকে ফোর অফ ওয়াটার দেখছেন এখানেও মিসিং অ্যান অপরচুনিটি মানে পরিবর্তন কি হতে পারে কিছু একটা অপরচুনিটি মিস করতে পারেন বোর্ডাম আসতে পারে আপনার লাইফে যেটা আমি বলছিলাম আগে সো নিজের চোখকে ওপেন করুন করুন অনেক কিছু পসিবিলিটিস আছে সেটা আপনাকে দেখতে হবে ওকে টেন অফ ফায়ারের কার্ড কার্ড এসেছে অত্যধিক ওয়ার্কলোড নেবেন না ওকে যদি দরকার হয় অন্যের থেকে হেল্প নিন আরও ভালো করে এগোনার চেষ্টা করুন আপনার লাইফটা হয়তো আউট অফ ব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু স্ট্রেস রিলেটেড হেলথ কনসার্ন আপনার একটা কিন্তু আসতে পারে সো একটু ভেবে দেখবে। কিছু নিউ বিগিনিং হতে পারে আপনার লাইফে উইথ দ্য এস অফ ওয়াটার হতে পারে নতুন কেউ আমি আগেই বলছিলাম না একটা উইশ আপনার ফুলফিল হতে চলেছে বন্ধু এমন কিছু হতেই পারে যে একটা নতুন রিলেশনশিপের মধ্যে ঢুকলেন স্পিরিচুয়াল গ্রোথ একটা ইনটিউশন এনহ্যান্স আপনাদের ইনটিউশন খুবই খুবই পাওয়ারফুল আপনি যেটা বুঝতে পারছেন আজকাল সেটা খুব ভালোভাবে কিন্তু ঘটে যাচ্ছে আর এখানে একটা নিউ হোম দেখতে পাচ্ছি যারা যারা আপনার ইনভেস্টমেন্ট পারপাসে ভাবছেন তাদের একটা নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বা এমনও হতে পারে ধরুন অনেক দিন থেকে আপনারা ভাবছেন যে বা ইনভেস্ট করেছেন সেই বাড়ির কাজ শুরু হয়নি সেই বাড়ির কাজ শুরু হয়ে গেছে অলরেডি সো শুরু হয়ে গেছে মানে যে কোনো কিছুর একটা নিউ বিগিনিং তার সঙ্গে নাইন অফ ফায়ারের কার্ড এসেছে ডোন্ট গিভ আপ গিভ আপ করবেন না কোনো দিন না ঠিক আছে হয়তো প্রোটেক্ট করুন যতটুকু আপনি ক্রিয়েট করেছেন যতটুকু আপনার দ্বারা হয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন সাহস রাখুন আর নিজের উপর বিশ্বাস করুন হবে বেটার লেট দেন নেভার হবে অবশ্যই হবে একটু সময় লাগছে লাভার্স কার্ড এসেছে এখানে আর রাফায়েলের কার্ড আমি অবশ্যই আপনাদের হেলথ কনসার্ন আছে হেলথের দিকে একটু গুরুত্ব দেবেন আর একটা রিলেশনশিপ নিউ রিলেশানশিপের মধ্যে আপনারা যেতে পারেন যেটা খুবই কেয়ারফুল হতে হবে আপনাকে আর গুড হেলথ অবশ্যই আর বটম অফ দ্য ডেকে এসেছে ফাইভ অফ ওয়াটার হ্যাঁ ইমোশনালি উইক তো থাকবেনই বন্ধু যা দেখতে পাচ্ছি আর পজিটিভ সিচুয়েশানকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন সিচুয়েশানে বুঝতে পারছি কিন্তু যা কিছু নেই সেগুলোকে নিয়ে কেঁদে লাভ নেই যেটা আছে সেটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে এইভাবেই আমরা আমাদের জীবনটাকে কিন্তু সুন্দর করতে পারি ঠিক আছে আর চেঞ্জেসগুলো যেগুলো আসবে সেগুলোর দিকে একটু গুরুত্ব দেবেন বাকি গাইডেন্স দিয়েই আমি শুরু করেছিলাম ঠিক আছে সো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার জন্য রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চেক করে নেবেন আর নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেন টেক কেয়ার বা বাই হাই পায়েল টু আপনারা যারা যারা পাইল টু চুজ করেছেন আসুন দেখেনি যে আপনাদের জীবন কিভাবে সুন্দর হয়ে উঠবে সো বি পজিটিভ আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চেক করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ওকে কুইন অফ দ্য ইউনিকন নাম্বার ফোর নাম্বার থ্রি আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে আপনি ব্লেসড মানুষ ঠিক আছে ভালোবাসা আপনার কাছে আছে আপনাকে আপনি আপনার মধ্যে সেই উইজডাম আছে ট্যালেন্ট আছে সেই জ্ঞান ট্যালেন্ট সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে আপনার জীবনকে সুন্দর করে তোলার জন্য সেগুলোকে কাজে লাগান বন্ধু ওকে ম্যানিফেস্টেশন ওয়াও ট্রিপল ওয়ান ট্রিপল নাইন ট্রিপল থ্রি ট্রিপল ফোর যা যা নাম্বার বলবো সেগুলো আপনি এঞ্জেলিক নাম্বার হিসাবেও কিন্তু দেখতে পারেন ঠিক আছে বা নাম্বার নাইনটিনও আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে আপনি একটা ভিজন বোর্ড তৈরি করুন সেটা নিয়েও আপনি ম্যানিফেস্টেশান করতে পারেন ক্রিস্টালস নিয়ে করতে পারেন এছাড়াও আপনারা পেন অ্যান্ড পেপার টেকনিক দিয়েও আপনারা ম্যানিফেস্টেশান করতে পারেন কিন্তু করুন কি চাই আপনার আপনার ভিসনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সেভাবেও আপনার জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে বন্ধু ওকে ইনটিউশান নিজের ইনটিউশনের উপরে কাজ করুন নাম্বার ফাইভ আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে আপনার কি মন থেকে বলছে সেটা আপনাকে দেখতে হবে আর বটম অফ দ্য ডেকে এসে যে চয়েস নাম্বার ফোর আমি আগেই বলে দিয়েছি কি চয়েস নিজের লাইফে করছেন তার অন্য পথ আপনাকে একটা দেখতে হবে এমন হতেই পারে যে আপনি হয়তো নিজেকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছেন অন্ধকারে আবদ্ধ করে রেখেছেন কিন্তু সেই অন্ধকারাচ্ছন্ন জীবনটা থেকে আপনাকে বেরোতে হবে আপনাকে বুঝতে হবে যে আলোর দিশায় যেতে গেলে আপনাকে কোন পথে এগোতে হবে নিজের ভিতরের কথা শুনুন মনের কথা শুনুন নিজের জীবনকে পাল্টানোর জন্য একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন অন্য রাস্তা নেওয়ার চেষ্টা করুন যেই রাস্তা একটা রাস্তা বন্ধ হয়ে গেলেও পাঁচটা রাস্তা খুলে যায় সেটাকে দেখুন দেখার মতো চোখটা অন্তত রাখুন ঠিক আছে আসুন দেখে নি আর কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ লেটগো কোনো কোনো বিষয় যদি লেট গো করার দরকার হয় সেটাকে আপনাকে লেটগো করে এগোতে হবে পুরনোকে ধরে থাকতে গেলে চলবে না ছেড়ে দিন নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে লাগান ম্যানিফেস্ট করুন নো অনেক কিছু ব্যাপারেই হয়তো আপনাকে না শুনতে শুনতে হচ্ছে না এটা হবে না ওটা হবে না সব বিষয়ে না 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 এটা হবে না ওটা হবে না চাকরি হচ্ছে না বিজনেসে গ্রোথ হচ্ছে না আমার জীবনে গ্রোথ হচ্ছে না ঠিক আছে ঠিক আছে হতেই পারে সবাই হ্যাঁ শোনার জন্য জন্মায়নি ওকে সবার জীবনে সবসময় সব কিছুটা হ্যাঁ হয় না আমার জীবনেই হয়নি আমি আপনাকে কি বলবো সব সময় সব কিছুটা হ্যাঁ শুনবেন সেটা ভাববেন না একটা জিনিস জানবেন না শুনে সেটাকে নিয়ে বাঁচার নামই হচ্ছে জীবন হ্যাঁ আমি না আমার হবে না ঠিক আছে অন্য রাস্তা আমাকে ধরতে হবে অন্য পথ আমাকে দেখতে হবে দেখলেন দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ হ্যাঁ ইমিডিয়েট হয়তো আপনার জন্য না কিন্তু সেটা নয় সিচুয়েশান ইম্প্রুভ হবেই আর যারা সব সময় বলে না আমার লাইফে সব ঠিক আছে আমার লাইফে কোনো প্রবলেম নেই ভিতরে গিয়ে দেখুন সেখানে সব থেকে বেশি প্রবলেম আনলাইকলি কার্ড এসেছে দেখলেন হতে পারে আপনি যেভাবে চাইছেন যেভাবে আপনি ব্যাপারটাকে চাইছেন সেইভাবে না হয়ে অন্যভাবে হলো বটম অফ দ্য ডেক এসেছে রি রিকাভারি হতে পারে আপনার কিছু হেলথ ইস্যু যদি থাকে সেখান থেকে আপনি সুস্থ হবেন বা যে কোনো কারেন্ট সিচুয়েশান যাই আপনি ফেস করুন না কেন সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি রিকাভারি করবেন ওকে আসুন দেখেনি যে তেরো থেকে কি গাইডেন্স রয়েছে ওকে থ্যাংক ইউ কী কী পরিবর্তন আসবে দেখে নেব ওকে ওয়াও ফাইন্যান্স রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে সেখান থেকে ওভারকাম করবেন একটা গ্রোথ প্রসপারিটি স্টেবিলিটি মেন্টাল ক্ল্যারিটি রাখুন সেটা আপনার হবেই রাগকে মাথায় উঠতে দেবেন না ঠিক আছে অবশ্যই প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন বুঝতে পারছি হেলথ ইস্যু একটা আসতে পারে সাবধানে থাকবেন ওকে প্রেগনেন্সি হতে পারে নিউ বিগিনিং হতে পারে নিজের লাইফে কোনো ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন বন্ধু ঠিক আছে এমন কিছু ক্রিয়েটিভ জিনিস যেই জায়গাটা থেকে কিন্তু আপনি নিজের ছোট ছোটো ভালো লাগাগুলোকে একটা স্বপ্ন দিতে পারবেন যদি ড্রয়িং করতে ভালো লাগে আপনাদের মধ্যে অনেকেরই সেটা করুন বা আর্ট রিলেটেড যে কোনো কিছু যদি যা কিছু যা আপনার আর্ট অ্যান্ড ক্রাফট যদি কিছু ভালো লেগে থাকে আমার ইনটিউশান এলো হঠাৎ তো সেটাও আপনি করতে পারেন নিজের লাইফকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স আসবে বন্ধু হতে পারে এখন যে সিচুয়েশন আপনার রয়েছে না সেই জায়গা থেকে আপনার ব্যালেন্স আসবে এঞ্জেলস ব্লেসিংস রয়েছে আপনার আপনাদের মধ্যে অনেকেই হয়তো এঞ্জেলিক নাম্বার দেখছেন নাম্বার সিক্সটি আপনারা দেখতে পারেন ওকে ব্যালেন্স আনার জন্য লাইফে বা যদি চান একটা সিক্সটি সিম্বল বানিয়েও নিজের কাছে রাখতে পারেন ওকে সেটাও আপনার জন্য খুব ভালো হবে ব্যালেন্স নিয়ে আসুন নিয়ে আসার চেষ্টা করুন স্ট্রাগলিং পিরিয়ড চলছে আপনার প্রচণ্ডই স্ট্রাগলিং পিরিয়ড চলছে কিন্তু দুটো কার্ড এসে গেছে আমি নিয়ে নিচ্ছি বটম অফ দ্য ডেকে এসেছে আপনার ডেথ কার্ড ওকে ডেথ বটম অফ দ্য ডেকে এসেছে সো এখান থেকে আমি এটা পরিষ্কার বুঝতে পারছি একটা ট্রান্সফরমেশান আপনার হবে স্পিরিচুয়াল অ্যাওয়িংও হতে পারে ওকে এমন হতেই পারে যে আপনি আপনার লাইফে না স্পিরিচুয়ালি অনেকটা গ্রো করে যাবেন হতে পারে কোনো হিলিং মডালিটিজের সঙ্গে যুক্ত হতে পারেন ঠিক আছে নিজের লাইফকে ব্যালেন্স করার জন্য চাইলে আপনি রেকিও শিখতে পারেন ঠিক আছে সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে অনেকে মত অনেক রকম ঠিক আছে আমি একজন রেইকি হিলার আমি জানি রেইকি সত্যি কাজ করে যদি আপনার লাইফে সেরকম কোনো প্রবলেম থেকে থাকে সো সেটা সেটা থেকে বেরোনোর চেষ্টা করতেই হবে আপনাকে আসুন দেখে নি আর কি বলছে ট্যারো থেকে থ্যাংক ইউ সো মাচ কী কী পরিবর্তন আসবে আসতে চলেছে ফর পাইল টু ট্যারো প্লিজ গাইড মি ফর পাইল টু ওকে থ্যাংক ইউ দার স্টার ওয়াও এখানে দা সান কার্ড এসেছে এখানে দা স্টার কার্ড এসেছে একটা হ্যাপি টাইমস তো আসছে বন্ধু খুব পজিটিভ থাকবেন অপটিমিস্টিক থাকবেন দরকার হলে লং টার্ম প্ল্যান করুন ঠিক আছে আর আপনি সঠিক রাস্তা দিয়ে আসছে আছেন ডিসিশান নিচ্ছেন যেটা হতে পারে হ্যাঁ আপনাদের মধ্যে অনেকের না এমন হতেই পারে কোনো বড় ধরনের কোনো অপারেশান হয়েছে হয়তো আমার হঠাৎ ইন্টিউশন এলো যদি এরকম কোনো অপারেশনের মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলেও আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে একটা হেলথ হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে বা এমন লাইফে ডিজাস্টার পিরিয়ড আপনারা ফেস করেছেন সেখান থেকেও কিন্তু আপনার ব্যালেন্স আসবে আপনি বুঝতে পেরেছেন এখন জীবনে যে কতটা জল কতটা আড়ায় আপনি দাঁড়িয়ে আছেন ঠিক আছে এই জায়গাটা কিন্তু একটা ম্যাটার করছে টু অফ ওয়াটার ওয়াও একটা লাভ রিলেশনশিপ আপনার লাইফে আসতে চলেছে খুব ক্লোজ হবেন আপনার পার্টনারের সঙ্গে খুব ক্লোজনেস আসবে আস্তে আস্তে একটা যা কিছু কনফ্লিক্ট চলছে তার একটা পজিটিভ রেজলিউশন আপনার আসবে ফাইভ অফ আর্থ ওকে এমন হতেই পারে সাডেনলি মানে রিলেটেড কিছু ইস্যু আসতে পারে কিন্তু একটা একটু সাবধানে থাকবেন ঠিক আছে কারণ ব্রেকআপও কারোর কারোর জন্য কিন্তু হতে পারে একটু হয়তো ফাইন্যান্স একটু প্রবলেম ফেস করতে পারেন লাইফ এক্সপিরিয়েন্স ওকে আর কেঞ্জেল চ্যামুয়েলের কার্ড এসেছে ভালোবাসার কথা হচ্ছে আর ভালোবাসার এঞ্জেলের কার্ড এসেছে এখানে কিছু লাইফ ইভেন্ট খুব সিগনিফিকেন্ট হতে পারে মনে রাখার মতো হঠাৎ করেই হবে কিন্তু মনে রাখবেন চেঞ্জ হঠাৎ করেই আসে আর আপনার লাইফে হঠাৎ হঠাৎই চেঞ্জ আসে বলে আসে না অনেকে হয় বুঝতে পারছে হবে আজ হবে কাল হবে আপনার না হঠাৎ করে কীরকম লাইফটা টুইস্ট হয়ে যায় আপনি নিজেই বুঝতে পারেন না আরে এই তো কালকে এরকম ছিলাম সাডেনলি এরকম একটা এসে গেল হঠাৎ করেই হয়তো অপারেশনের খবর পেয়েছেন হঠাৎ করেই ব্রেকআপের খবর হঠাৎ করেই কথা বলা বন্ধ যা কিছু হয় হঠাৎ নিজের জীবনটাকে একটু অন্যভাবে বাঁচার জন্য চিন্তা করুন বন্ধু ঠিক আছে টু অফ ফায়ার এখানেও টু অফ ওয়াটার এখানেও টু অফ ফায়ার অবশ্যই বলবো কোনো একটা জায়গায় ডিসিশান মেকিংয়ের একটা সমস্যার মধ্যে আপনি ভুগতে পারেন পার্টনারশিপের বিজনেস যদি করার চিন্তাভাবনা করে থাকেন সেখানেও যেতে করতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে থামবেন না অবস্টেকালস তো রয়েছে বন্ধু দেখছেন প্রচণ্ড অবস্টেকালস রয়েছে কিন্তু আনলাইকলি মানে কি আপনি যেভাবে ভাবছেন সেভাবে না হলেও অন্যভাবে হবে টাকা পয়সা আপনার আসবেই সুতরাং এগিয়ে যেতে হবে ওকে থামতে গেলে চলবে না পেজ অফ ফায়ারের কার্ড এসেছে রাগটা আমি প্রথমেই বলছিলাম যে রাগকে কন্ট্রোল করতে হবে আপনাকে ঠিক আছে একটু বাইরে বেরোন পাঁচটা মানুষের সঙ্গে মিশতে পারেন যাদেরকে ভালো লাগে না তাদের সঙ্গে মিশতে আমি কোনো কোনোদিনই বলবো না ঠিক আছে আমি নিজেও করি না নেগেটিভ পিপল নেগেটিভ মানুষ নেগেটিভ কথাবার্তা থেকে না সত্যি নেগেটিভ কথাবার্তা থেকে নেগেটিভ এনার্জিস তারাই দেয় আমাদেরকে হঠাৎ করেই দেখবেন ভালো লাগছে না কেন ভালো লাগছে না কারণ ওই মানুষটা আপনার সামনে আছে উনি এতটাই নেগেটিভ একটা মানুষ যে তার এনার্জিটাতে আপনার না আপনার বডিতেও এফেক্ট করছে তার থেকে দূরে থাকুন স্টে অ্যাওয়ে ফর মি বলে দিন ভাই ভালো লাগছে না দূরে থাকো ঠিক আছে দরকার নেই আমার সঙ্গে মেশার আমাকে যদি ভালো না লাগে ছেড়ে দিন কোনো দরকার নেই ঠিক আছে কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না হতে পারে আপনার কাউকে ভালো নাই লাগতে পারে না কেউ যদি আপনার কাছে আসে তাকে আপনি সাপোর্ট করুন যতটা করার দরকার কনফিডেন্টলি বুঝতে দেবেন না যা কিছু খারাপ হতেই পারে আপনার লাইফে ডিজাস্টার পিরিয়ড চলছে তাদের প্রত্যেকের লাইফে গ্রোথ হচ্ছে এগোচ্ছে এগোচ্ছে আপনি কোনো একটা জায়গায় থেমে আছেন কিন্তু ভুলে যান আপনার কাছে এসেছে আপনি তাদেরকে ওয়েলকাম জানান ঠিক আছে কোনো নতুন নিউজ আসতে পারে আপনার কাছে ঠিক আছে আর একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন কিং অফ ওয়াটার ওয়াও কিন্তু আপনারা না আপনাদের বাড়িতে কোনো ফাদার ফিগার সে আপনার বাবা হতে পারে আপনার মা মানে মা না সরি বাবা হতে পারে এমন কেউ হতে পারে যারা আপনাকে না খুব সাপোর্ট করে খুব ট্রাস্ট ওর দি প্রচণ্ড বিশ্বাস করা যায় তাকে ঠিক আছে রেসপেক্টেড কোনো পার্সোনালিটি যদি কেউ থেকে থাকে তার থেকে যদি কোনো হেল্প নিতে চান সেটাও আপনি নিতে পারেন আপনার হার্টকে একটু ওপেন করুন মাইন্ডকে যারা আপনার আশেপাশে আছে না ট্রাস্ট অব্দি যাদেরকে আপনি ফিল করেন তাদের সঙ্গে কাজ করুন ঠিক আছে একটু চ্যারিটি করতে পারেন ওকে আর বটম অফ দ্য ডেকে এসেছে দ্য চ্যারিয়েট চ্যারিটি বলছি তার সঙ্গে চ্যারিট এসেছে আর কেঞ্জেল মেটাক্ট্রন নাম্বার সেভেন আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে বাড়ি থেকে বাইরে গিয়ে কিছু অ্যাচিভমেন্ট আপনার লাইফে কিন্তু আসতে পারে বন্ধু ঠিক আছে তো সেটাকে নিয়ে একটু তার নিচে এসেছে এসেছে রিলিজ কোনো টাফ সাইকেল আপনার রিলিজ হবে এখানেও এসেছে না ডেথ কার্ড এখানেও ডেথ এসেছে বটমে এখানেও ডেথ এসেছে কি অদ্ভুত তো আর আজরেইলের কার্ড এসেছে কিছু একটা এন্ড ফেজ আপনার লাইফে আসবে সেখান থেকে আপনাকে বেরোতে হবে সিচুয়েশান ইম্প্রুভ হবে সময় লাগবে ইটস টাইম টু মুভ অন আপনাকে মুভ অন করতে হবে ঠিক আছে নিজের সেলফ ডিসিপ্লিন নিজের উইল পাওয়ার মনের জোর আপনাকে রাখতে হবে লোক আপনাকে চিনবে এখন লোকের আপনাকে চেনার সময় হয়েছে লোক চিনছে আপনাকে যেই যেই নেগলিজেন্সিটা আপনি পেয়ে এসেছেন সেই জায়গা থেকে বেরোচ্ছেন আস্তে আস্তে পরে আরও বেরোবেন রিলিজ করুন যা কিছু নিজের মধ্যে নেগেটিভিটি আছে সমস্ত কিছু রিলিজ করুন ঠিক আছে দেখবেন আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশান আসবে আমি আগেই বলেছিলাম আর দুটো ডেথ কার্ড আসা মানে ট্রান্সফরমেশান তো একটা আসবেই বন্ধু সেটা না এমনই একটা আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এমন হতেই পারে পুরো কেরিয়ার চেঞ্জ আপনি আগে একটা জিনিস করতেন সেখান থেকে পুরো টোটালি চেঞ্জ যা কিছু হবে পুরো ওয়ান ডিগ্রি ঘুরে যাবে আপনার লাইফে ওকে কিন্তু মুভ অন করুন ঠিক আছে সো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আপনারা আমাকে এতটা সাপোর্ট করার জন্য সত্যি ভালো থাকবেন আমিও চাই আপনারা ভালো থাকুন প্লিজ কমিউনিকেট করুন আমাকে কমেন্ট করুন ভালো লাগে যে আমাকেও কেউ শুনছে ঠিক আছে আপনাদের জন্যই আমার এই ভিডিও বানানো প্লিজ কমেন্ট করুন কমিউনিকেট করুন ভালো লাগে এনার্জি কানেক্ট হয় তাতে আরও ভালো এনার্জি আমি আপনাদের নিতে পারবো ঠিক আছে সো নেক্সট রিডিংয়ে দেখা হবে টিলড্রেন টেক কেয়ার বা বাই